হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আর আজকে হলো শনিবার, এখন বাজে 10টার মতো, 10:30টার মতনই বাজে। তো ছেলের এই যে ওকে ফ্রেশ করে দিয়েছি, ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে, তো আজকে তো স্কুল বন্ধ। তো আমিও তাড়াতাড়ি এখন স্নান করে নেব। আর এই যে বাইরে মুষলধারে আবার বৃষ্টি শুরু হলো, আজকে আমি এই যে বাড়িতে যাব, ছেলেকে এখন ভাত খাইয়ে দিয়ে তারপরে তখন আমি বানাবো হচ্ছে মাটন স্যুপ। মার জন্য স্যুপ বানাবো টেংরি। মাদের ফ্লাইট হচ্ছে 12টা নাগাদ, মারাও 3টার মধ্যে চলে আসবে বাড়িতে। তো এখানে এখন মার জন্য আমি স্যুপ বানাবো, তারপরে মুড়ি ঘণ্ট বানানো হচ্ছে, ওটা নিয়ে যাব বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে মাসি আসছে আমার, মাসি কিছুটা রান্নাবান্না করবে, আর বাকিটা হচ্ছে আমি গিয়ে করবো। পাঁঠার মাংস নিয়ে এসছে জামাইবাবু, তো সেই পাঁঠার মাংস আমি গিয়ে রান্না করবো। আজকে ছেলেকে নিয়ে যাব না, তাই খেতে খেতে দিলো বিস্কুটের কৌটাটা, ফেলে গেল পড়ে বিস্কুটগুলো। ঠিক আছে, তুমি তোমার হাতেরগুলো খাও, আর যেগুলো পড়েছে ওগুলো পাখিকে দেবো খেতে। হ্যাঁ, নিচের বিস্কুট বুকিয়ে খাবে না বাবা, খেতে হয় না। আচ্ছা, তো বাড়িতে গিয়ে মার জন্য আলাদা করতে হবে, আমাদের জন্য আলাদা, কারণ মার এখন একদম তেল মশলা আর হচ্ছে লঙ্কা তো একদমই নিষেধ মার খাওয়া। তো সেইভাবে এখন রান্না করব গিয়ে। যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে রান্না হচ্ছে মুড়ি ঘণ্ট, আর এদিকে আমি মার জন্য টেন্ডি স্যুপ বানাচ্ছি। আর বাইরে চলছে মুষলধারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো তাড়াতাড়ি এগুলো করে তারপরে আমাকে বেরোতে হবে। আর এই যে ছেলে খেলাধুলা করছে, ফোনে কথা বলছে। তো এখন বাড়িতে মার জন্য রান্না শুরু হয়ে গেছে, মাসি এখানে এই যে মার জন্য বসিয়েছে পাঁঠার মাংস, আর এটা আমাদের জন্য একটু তেল মশলা বেশি করে এটা রান্না করব। এই যে মাসি এসছে, দুই মাসি, দাদা এদিকে খেতে বসছে, মাংস হয়নি, মাংসটা এখন হচ্ছে, এগুলো দিয়ে খাও। হ্যাঁ, কেউ না, ভিডিও করছি, খাও। আমাদের রান্নাবান্নাও এখন প্রায় শেষের দিকে, যে মাসি এদিকে পরিষ্কার করছে রান্নাঘর, আর মারা ওদিকে নেমে গেছে, এখন ওরা খালি আসবে। আর আমাদের এই যে এদিকে মাংস চলছে রান্না, আর এদিকে আমার আরেক মাসি বলছে যে মাসিও কাজ করছে মাসিকেও দেখানোর জন্য। আসলে আমরা হচ্ছে আজকে মাকে বরণ করে বাড়িতে ঢুকাবো, তো সেটারই আমাদের প্রিপারেশন চলছে। এদিকে বরণ ডালাটা দেখাই। হ্যাঁ, এই যে এখানে চলছে, রেডি করছে মাসি সন্তান। আমরা এখন সবাই আছি ওয়েট করে কখন আসবে। 2 মাসের বেশি হয়ে গেল মাকে দেখি না, না কতদিন হয়ে গেল, 3 মাসই হয়ে গেল প্রায়। মাংস রান্নাও আমাদের কমপ্লিট, মারা খেতে বসছে, মা বাবা মামি। এই যে আমাদের চেন্নাই থেকে মা ওরা নিয়ে আসছে হচ্ছে ধোসার ব্যাটার, এখন এটা হচ্ছে আমরা বানাবো। সবাই দেখছি আগ্রহে যে কি হচ্ছে। লবণ কিছু দেওয়া নাই, না দিতে হবে। মাকে দিলাম এখানে স্যুপ খেতে, স্যুপ নিয়ে আসছি মার মামি। হলো ধোসা বানাইতে আবার পারবে না, এই যে মামি রাখাচ্ছে এখন স্যুপ, আর এই যে আমাদের হচ্ছে ধোসা ব্যাটারের ধোসা। মেন হচ্ছে ব্যাটারটা ঠিক হলে পরে না ঠিকঠাক হয়, একদম টপা টপ হয়ে যায়।
আমরা সবাই হচ্ছে দর্শক, ধোসা বানানোর ধোসার কারিগর। আরো হবে, হ্যাঁ আরেকটুখানি, আমার নয়া মানসি, আর একটু জল দিতে হবে। আমরা হনি নয়া মানসি, ব্যাটারটা কিছু নাই, এটা হচ্ছে হোমমেড ধোসা। প্রথমটা সবাই আমরা প্রসাদের মতো করে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চলে এসেছি এখন বাড়িতে, দিদি এসছে, দাদা এসছে, ছাড়ে না, মিমির সঙ্গেই বসে আছে, তাই না? মামাম কোথায় গেছিল আজকে তোমাকে রেখে? কোথায় গেছিল, কোথায় গেছিল? তোমার মন খারাপ হয়েছে? ও মিমিকে দেখবে, আমি ও খালি মিমিকে দেখবে রে। আচ্ছা, এই যে হ্যাঁ ভাই, আমি ওই যে দিদি বলছিলাম, তো সারাদিন আজকে সারাদিন আজকে ছেলেকে আমি ঠিক মতো ভাবে যত্ন করতে পারিনি। ও সারাটা দিন ওর বাবার ঠাকুরদার ও ঠাম্মির সঙ্গে ছিল, তাই না বাবা? আমি আসলাম কটার দিকে, আমি ঢুকতে ঢুকতে 9:30 বেজে গেছে, গেছিলাম প্রায় 2:30 দিকে দিয়ে আমি বের হয়ে গেছিলাম। তো যাই হোক, মা ফিরে চলে এসছে, সবাই অনেকটা খুশি, হ্যাপি, মাও হ্যাপি। প্রায় 3-3.5 মাস হয়ে গেল, 3.5 মাস পর মা আজকে ফিরলো বাড়িতে। যাই হোক, মাকে বরণ করে আমরা ঢুকিয়েছি, সবাই খুবই খুশি হয়েছি মা ফিরেছে। কিন্তু বরণের যেটা আমি ভিডিও করেছি সেটা আমি এই ফেসবুকে, আর ফেসবুক বলছি এই ইউটিউবে, আর সেটা আমি শেয়ার করবো না, কারণ সেটা আমাদের একান্ত একদম একান্ত পারিবারিক, সেটা পাবলিক করতে চাই না, কারণ সেটা আমাদের স্মৃতিতে থাকবে। আমার খুব কান্না করছিল, এটাই খুব খারাপ লাগছিল। যাই হোক, সে ভিডিওটা আমি এই এই আজকের ব্লগের মধ্যে আমি সেটা শেয়ার করবো না, সেটা আমি রেখে দিয়েছি, আমার স্মৃতি হিসাবে সেটাকে আমি রেখে দিয়েছি, সেটা থাকবে। তো যাই হোক, দিদিরাও এসেছিল, মানে আমরা বাড়ি থেকে আমরা বেরোলাম এই 8:30 হয়তো বেরোলাম, সেখান থেকে আমরা বড় মামি আজকে বোনের কাছে আসবে, তো যার জন্য আমি দিদি জামাই বাবু বড় মামিকে নিয়ে। বাবা কি দেখছো তুমি, এগুলো বন্ধ করো। আচ্ছা একটু সাউন্ডটা কমিয়ে দিই, এক মিনিট। যাই হোক, আমরা চারজনেই আসলাম বোনের বাড়িতে গিয়ে, ওখানে বোন ওখানে ভাড়া বাড়িতে থাকে, রেন্টে থাকে, তো সেখানে মামিকে ঢুকিয়ে দিয়ে দিদি জামাই বাবু দুজনে আসলো আমাদের সঙ্গে, আমার সাথে বাড়িতে আসলো। তো মেনলি আসলো হচ্ছে আমাদের এই যে এই এই যে পুচকুটার জন্য আসলো, পুচকুটার জন্য আসলো। কি করেছো, বন্ধ করে দিয়েছো তো, বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ছেলে কিছুটা টাইম পেলো ওর মিমিকে, খুব খুশি হয়েছে ও, তো ওকে তো আসলে পরে যেতে দেয় না, এই এক সমস্যা। তো আমিও যাব বাড়িতে, মার আবার 2-3টার মতো কেমো, 2 কেমো বাকি আছে, সেই কেমো 2 আগে দিয়ে দেওয়া হোক, 1 কেমো আগে দিয়ে দেবে, তারপরে তখন আমিও বাড়িতে যাব। 11-12 তারিখে মার কেমো আছে, সেই কেমোটা দিয়ে টিয়ে আমি 13 তারিখ নাহলে 14 তারিখে ছেলেকে নিয়ে বাড়িতে 12-13 দিনের জন্য যাব, ওখানে গিয়ে থাকবো কয়েকটা দিন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক কিছু শেয়ার করলাম আজকে তোমাদের সাথে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।